আচ্ছা, প্রথমে একটা কথা বলে নেই, ভিডিওটা হচ্ছে টেম্পোরারি, মানে আপনি যতক্ষণের ভিডিও ততক্ষণ এন্টারটেইন হবেন। বাট আমরা এখন একটা ফেসবুকে অফিসিয়ালি গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপটায় আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ এন্টারটেইনমেন্ট হবে। সো গ্রুপের লিংক হচ্ছে আমি বোথ ডেসক্রিপশন এন্ড ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, ওইটাকে চেক করেন। এবার আসি আসল কথায়, যে কোনো একটা বাইক নতুন কেনার পরে প্রথম দিকে চালাইতে তো খুব মজাই লাগে, বাট যখনই বাইকের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখনই শুরু হয় নানান খেলা। এই জন্য রেগুলার মেনটেন্সের সাথে সার্ভিসিংটাও জরুরি, আর সার্ভিসিং নিয়ে কমপ্লেন নাই এরকম বাইকারের সংখ্যা হাতে গোনা খুব কমই আছে। সঠিক বলেছেন, হোক সেটা অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল। আর সার্ভিস সেন্টারে গেলে দেখা যায় যে কিছু কিছু মেকানিক আছে কাজের কও জানে না, অথচ অন্যান্য মেকানিকের ব্লেম দেওয়াতে ওস্তাদ। ওস্তাদের হুকাও মারি না। আর ওস্তাদ দিয়ে মনে পড়লো, কিছু কিছু সার্ভিসিং সেন্টারে তো পিচ্ছি পিচ্ছি পোলা পাইন একজন আরেকজন ডাকতেছে ওস্তাদ, এরা নাকি আবার 10-15 বছরের এক্সপিরিয়েন্স, অথচ এদের 10-15 বছর হয়েছে কিনা সেটাই সন্দেহ। এরা বাইক হাতে পাইলে বাইকের সমস্যা কি সেটা না জিজ্ঞেস করেই বলে আপনি ঠিক করে দাও, আর বাইক ঠিক করতে গিয়ে যখন উল্টা আকাম করে বসে তখন এক ওস্তাদ আরেক ওস্তাদের দিকে গিয়ে বলে ওস্তাদ কাম হয়ে গেছে গু আমার আশা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা বাইক একটু রেগুলার মেইনটেইন করি, মানে একদম সব সময় টিপটপ রাখি, কেউ চাইলেও বাইক দেই না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাই হোক বাইক চাইলেও বাইক দেই না, একদম এক হাতে চালাই, এই বাইকগুলো যখন মেকানিকের হাতে পড়ে তখন বাইকের উপরে এমন প্রেসার দেয় বাইক লিটারালি বলে এত চাপ আমি কিভাবে নেব, এত চাপ এত চাপ। যেখানে নতুন বাইক কিনলে ভালো মাইলেজের আশায় আপনি 4-5 হাজারের উপরে কখনোই আরপিএম ওঠার না, সেখানে মেকানিকের হাতে গেলে বাইকের থ্রোটল এমন ভাবে চাইপা ধরে মনে হয় বাইকের এক্সজস্ট দিয়ে বাইকের নাড়িমুড়ি সব বের হয়ে যাবে। আর বাইকের উপরে এরকম অত্যাচার দেখে আপনার রিয়াকশনটা থাকে, আর আপনাকে দেখে মেকানিক বলে রিল্যাক্স। হ্যাঁ, এটা ঠিক যে তারা প্রফেশনাল বলে এই লাইনে আছে, আর বাইকের উপরে এরকম করলে আসলে বাইকের কোনো ক্ষতিও হয় না, বাট নতুন বাইক কিনলে কোনো বাইকারকে এই সান্ত্বনাটা দেওয়া খুবই মুশকিল। রাইট, আপনি যত ভালোভাবে বাইক চালান না কেন ওদের পাশার নিচে বাইক যাওয়া মানেই আপনার ফোগা মারা শেষ। আর কেন জানি ওদের হাতে বাইক গেলে ওদের মধ্যে একটা স্টান্টম্যানের জিন ভর করে, আর নতুন বাইক হাতে পাইলে তো কথাই নাই, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওরা বাইকে উঠলে বাইক নিজেই কনফিউজ হয়ে যায় যে ও কি আসলে 100 সিসি নাকি 1000 সিসি। কিভাবে সাইকেলের মতো চিকন চাকার বাইক নিয়েও মোটোজিপি স্টাইলে কর্নারিং করতে গিয়ে আপনার সামনেই আপনার বাইক নিয়ে পড়ে, অথচ তাও তাদের ভাব কমে না। আর যখনই বাইকের চিন্তা করে আপনি জিজ্ঞেস করেন ভাই আমার বাইক, তখন ওটা বলে রিল্যাক্স, অথচ বাইকের একটা জিনিস ঠিক করতে গিয়ে আরো 2টা জিনিস নষ্ট করে দেয়। আর যদি ভুলে ভালে এক চান্সে আপনার প্রপার সার্ভিসটা দিয়ে দিতে পারে তখন বলে আমি কি জিনিস আজ সবাই বুঝবো। আর ছোট মেকানিক যখন আপনাকে মুরগি বানায় বড় সড় একটা বিল ধরায় দেয় তখন সিনিয়র মেকানিক বলে শাবাশ বেটা, আর দোকানের মালিক বলে আর তাদের পার্টি তখনই মাটি হয়ে যায় যখন আপনি জিজ্ঞেস করেন পেমেন্ট মেথড কি, তারা আপনাকে অফার করে বিকাশ, নগদ অথবা কার্ডে অথবা নগদ ক্যাশ দেওয়ার জন্য, বাট আপনার জানা পেমেন্ট মেথড একটাই টাকা। বাট ফাইনালি সার্ভিসিং শেষে বাইক ভালো করতে গিয়ে উল্টা নষ্ট করে দেওয়ার পরে আপনি কিছু বলার আগে মেকানিক যখন আপনাকে বলে আর আপনি বলেন আমার আবারও ফোগা মারা শেষ, তো আর কি করবেন, সার্ভিসিং শেষে বাস খেয়ে যখন রিটার্ন আসবেন ওই সময় যখন আপনাকে মেকানিক জিজ্ঞেস করে ভাই আর কিছু করা লাগবে তখন আপনি বলে নো থ্যাঙ্কস ইউ হ্যাভ ডান এনাফ, আর এটা দেখে মেকানিক বলে হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড, আর আপনি বলেন হালা গোয়ালা ইংরেজি মারাও দেই তুই যা মুহিমাকে থোপ মারতে একটা করি হালা মহালা বলার মরে ছিল।